হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আমাদেরই গ্রামে মা মনসা পুজো উপলক্ষে একটি ছোট্ট একটি ঝাপান হয়। তো সেই ঝাপানের পুজো বেরিয়েছে, মানে সয়লা ঘুরতে বেরোয় সেরকম ঘুরতে বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো তোমরা ভাববে যে ট্র্যাক্টরের চারিদিকে ঘুরছে কেন। তো এই ট্র্যাক্টরের চারিদিকে ঘুরছে কারণ এই ট্র্যাক্টরের ওপর আমাদের ঝাপান হবে, মানে ঝাপানে যে সাপ খেলা হয় বা ম্যাজিক দেখানো হয় সেরকম সাপ খেলা হবে এই ট্র্যাক্টরের ওপর। তাই ট্র্যাক্টরটা চারিদিকে ঘুরছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যে বলেছিলাম যে মা মনসার পুজো উপলক্ষে, তো এই যে আমাদের মা মনসার বেদি, তো এই বেদিটাতেই পুজো হবে। তো যে পুজো নিয়ে ঘুরছিল তো এখানেই আসবে তারা। তো তোমরা পুরোটা দেখতে থাকো, দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের মা মনসার বেদি, দেখতেই পাচ্ছ। তো চলিয়ে এসেছে পুজো নিয়ে। তো মা মনসার চারিদিকেও ঘোরা হবে পুজো নিয়ে, তারপর বেদির ওপর সব পুজো মণ্ডপের যে সব থালি আছে, যারা যারা পুজো দিয়েছে সেগুলো রাখা হবে, তারপর আমাদের মা মনসার পুজো শুরু হবে। তো বামুন ঠাকুর পুজো একে একে নিয়ে নিচ্ছে। তো এবার কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো চালু হয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে। তো আমাদের এই ছোট্ট একটা মেলা হবে, তো সেই ছোট্ট মেলাটা সেই এই সবে বসতে শুরু করেছে। তো বাদাম ঝিলাপের দোকান প্রায় বসেই গেছে, তো এখনও অনেক দোকান আসছে, এসে বসছে। তো এখন দুপুর বলতে এখন বাজে 12টা। তো এটা ভিড়ভাড়টা হবে 3টে সাড়ে 3টে কি 4টের সময়। তো এখন এই সবে বসেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আখ আছে, এখানে কানের দোকান রেডি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখনও দোকান বসছে। তো এটা একটু কিছুক্ষণ পরেই ভিড়ভাড়টা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে ঝাপান সাপ খেলা শুরু হয়ে গেছে, তো ওই যে সামনে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো, কারণ অনেক সাপ দেখাবে। সাকিবকে এখানে তুলে দিয়ে আইব।
এবার আকাশের বেলায় কে নিবি যেগুলো খাবার ইঁদুর ব্যাং What's up?